আপনারা দেখছেন এনএস স্টক বাংলা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর, তাই প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর। মমতা ব্যানার্জির কিছু বলার হিম্মত নেই, কোন প্রসঙ্গে এমন মন্তব্য দিলীপের? পয়গম্বর বিতর্কের আজ বর্তমানে বঙ্গে, কারণ এদিন থেকে নূপুর শর্মার ঘৃণা ভাষণ, এর প্রতিবাদে ডোমজুড়ে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখা হয়, যার জেরে একেবারে নাজেহাল অবস্থা হয় চালকসহ যাত্রীদের। এই ঘটনায় পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠলে মুখ্যমন্ত্রী খোদ সাংবাদিক বৈঠক ডেকে ডোমজুড়ের পথ অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন। এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবাংলায় এ ধরনের ক্রিয়াকলাপ বাড়ছে, সিএএ নিয়ে একাধিক জায়গায় রাস্তা অবরোধ, ট্রেন বাস জ্বালানো হয়েছে, উদ্যম নিত্র আমরা দেখেছি, আইন শৃঙ্খলা অবনতি পুলিশ দাঁড়িয়ে থেকে দেখে কিছুই করে না, এখানেও তাই হয়েছে, আমার মনে হয় ধীরে ধীরে এটা বাড়বে। একই সঙ্গে তিনি বলেন, সরকার আইন কানুনকে সুরক্ষিত করুক, এটা সরকারের দায়িত্ব, সবার প্রতিবাদ করার অধিকার আছে, কিন্তু জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ করবে আর মানুষ দাঁড়িয়ে থাকবে? এতে মমতা ব্যানার্জির কিছু বলার হিম্মত নেই। অন্যদিকে এদিন রাতে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইকুল হোসেনকে দীর্ঘক্ষণ জেরা করার পর গ্রেপ্তার করেছে সিবিআই। এ প্রসঙ্গে তিনি বলেন, সবারই জানা দরকার এরা কাদের সঙ্গে যুক্ত রয়েছে, কিন্তু যেটা মাথা তাকে যতক্ষণ না গ্রেপ্তার করা হচ্ছে এই সমস্যার সমাধান হবে না, যেটা হওয়া উচিত, তবেই মানুষ কিছুটা আশ্বস্ত হতে পারবেন। মাননীয় মুখ্যমন্ত্রী কোনো মতেই বাংলাকে ভাগ হতে দেবেন না, রক্ত দিয়ে বলে বাংলা ভাগ রুখে দেবেন তিনি, কারণ উত্তরবঙ্গকে ভাগ করার পরিকল্পনা করেছে বিজেপি। একই সঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, কামতাপুরী আন্দোলনের নেতা বংশীবদনের সঙ্গে কে জোট করেছিলেন, তিনি এখন কোন পার্টিতে আছেন, গুরুংয়ের সাথে জিটিএ নির্বাচন নিয়ে চুক্তি কে করেছিলেন, তিনি গোর্খাল্যান্ডে দাবি তুলেছিলেন, মমতা ব্যানার্জি তার সাথে চুক্তি করেছিলেন, বিজেপি কোন বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে প্রশ্রয় দেয় না, না কোনো রাজ্য ভাগাভাগির পক্ষে। এদিন তিনি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন তোলেন, যেভাবে রাজ্যে স্থায়ীভাবে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, মানুষের প্রাণ যাচ্ছে, মহিলাদের উপর অত্যাচার বাড়ছে, যে বিশৃঙ্খলা বর্তমানে শুরু হয়েছে তার দিকে মমতা ব্যানার্জির দৃষ্টি নিক্ষেপ করা উচিত। তার বাড়ির সামনেই হাই সিকিউরিটি জোনে খুন করা হয়েছে এক দম্পতিকে, কাজেই কেন্দ্র সরকারের দিকে আঙুল না তুলে প্রথমেই নিজের পশ্চিমবঙ্গকে তার ঠিক করা উচিত বলেই জানালেন দীপ ঘোষ। একদিন কংগ্রেসের মতো হবে তৃণমূলের অবস্থা, হুঙ্কার নাড্ডার, শেষ পর্যন্ত পারিবারিক দলে পরিণত হচ্ছে দেশের অধিকাংশ আঞ্চলিক দলই, এমনই জানিয়েছেন দেশের বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। আরজেডি থেকে সমাজবাদী পার্টি, আকালি দল থেকে ন্যাশনাল কনফারেন্স, সব দলই পারিবারিক দলে পরিণত হয়েছে কংগ্রেস তো আগেই। কংগ্রেস অজয় দলের একটা সময় মনে করা হতো, কিন্তু কংগ্রেসের নেই আজ আর সেই দিন। কংগ্রেস শুধু ভারত মুক্ত নয়, ভারত লুপ্ত হয়ে পড়েছে। আর তৃণমূল তো পিসি ভাইপোর দল, তৃণমূলের অবস্থাও একদিন কংগ্রেসের মতো হবে। বিজেপি আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন এদিন বুধবার বিকেলে কলকাতার পাবলিক লাইব্রেরির মিলনায়নতে। দ্রুত গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে বাংলার ক্ষমতায় আসবে বিজেপি, এমনই জানিয়েছেন ন্যাশনাল লাইব্রেরিতে আয়োজিত সভার নাড্ডা। তৃণমূলের শাসনে অধিষ্ঠিত হয়ে পড়েছে মানুষ ইতিমধ্যেই, তৃণমূলের দুর্নীতির খবর এখন এই রাজ্যে নিত্য নৈমিত্তিক ঘটনায় রূপ নিতেছে। মানুষ বুঝে গেছে তৃণমূল ক্ষমতায় টিকে থাকার জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের নাম পাল্টে নিজেদের নাম দিয়ে বিভ্রান্ত করছে। লালুপ্রসাদ যাদবের এক বক্তব্যের প্রসঙ্গ টেনে নাড্ডা বলেন, এক সময় বিহারের লালুপ্রসাদ যাদব বলতেন, আমি বিধান, আমি সংবিধান। আজ সেই লালুপ্রসাদ দুর্নীতিতে জড়িয়ে কারাদণ্ড ভোগ করছেন, এখন তাকে আদালতে হাজিরা দিতে হচ্ছে। তাই বলছি, এই পশ্চিমবঙ্গে কিছুদিন বছর পর পিসি ভাইপোর দলেরও একই দশা হবে। এ সময় আন্দোলনের ডাক দিয়ে নাড্ডা বলেন, এই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পাল্টাবে, কিন্তু আপনাদের ঘরে বসে থাকলে চলবে না, এই পাল্টানোর আন্দোলনে আপনাদের শরীক হতে হবে, আপনারা লড়াইয়ে নামুন, লড়াই করতে গেলে বিরোধী দল মার খাবেই, মানুষের সঙ্গ ছাড়বেন না, লড়াইয়ের মাঠ ছাড়বেন না, দেখবেন এক সময় মানুষ আপনাদের দিকেই ঘুরে দাঁড়াবে। তিন দিনের সফরে এদিন মঙ্গলবার রাতে জেপি নাড্ডা কলকাতায় আসেন, এদিন সকালে বেলুড় মঠ এবং বিকেলে কলকাতার বিশিষ্টজনদের সঙ্গে এক বৈঠক সেরে সন্ধ্যায় তার দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।
এদিন সকালে জেপি নাড্ডা হুগলির চুচুড়ায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত বন্দে মাতরম ভবন পরিদর্শন করেন। এরপর তিনি চন্দননগরে রাসবিহারী বসু রিসার্চ সেন্টার ঘুরে দেখেন এবং বিভিন্ন ইতিহাসের বিষয়ে অবগত হন। বিকেলে তিনি যোগ দেন কলকাতার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এক সভায়। গরু পাচার কাণ্ডে আরও বড় কিছু নাম বেরিয়ে আসবে। বিস্ফোরক সুকান্ত মজুমদার বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গোপসাগর থেকে ফিরলেন জেপি নাড্ডা। তাকে দমদম বিমানবন্দরে ছাড়তে এসেছিলেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতৃত্ব। সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর গ্রেপ্তারির বিষয়ে জানালেন এর সঙ্গে যুক্ত আরও কোনো বড় মাথার নাম বেরিয়ে আসবে। ফের একবার শাসক শিবিরের দিকে আঙুল তুলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইকুল হোসেনের গ্রেপ্তারি নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, সিবিআই তার তদন্ত করছে, আমরা তো ভেবেছিলাম অনুব্রত মণ্ডলও গ্রেপ্তার হবে, এখন দেখা যাচ্ছে তার দেহরক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে, হয়তো আগামীতে আরও বড় কিছু নাম বেরিয়ে আসবে ও তারাও গ্রেপ্তার হবে। বিজেপি নেতাদের দল ছাড়া প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, এরকম কোনো বিষয় নেই, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার বা সেই দল এসব প্রচার করার চেষ্টা করছে, কারণ তার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করতে পারছে না। বৃহস্পতিবার সকাল থেকে রাস্তা অবরোধ করে বসে রয়েছে কিছু দুষ্কৃতী, যাদের উপর সরকার পুলিশের কোনো নিয়ন্ত্রণের ক্ষমতা নেই। 5 থেকে 6 ঘন্টা ধরে টায়ার জ্বালিয়ে দিয়ে রাস্তা অবরোধ থাকছে। এ ধরনের বিশৃঙ্খলা কোনো রাজ্যে চলতে পারে না, সম্পূর্ণরূপে অপদার্থ সরকার। গরু পাচার কাণ্ডে আগামীতে আরও বড় কিছু নাম বেরিয়ে আসবে বললেন সুকান্ত মজুমদার। তৃণমূল পঞ্চায়েতের জন্য ঝাঁপিয়ে পড়েছে কিন্তু সেইভাবে বিজেপিকে দেখা যাচ্ছে না। এ প্রসঙ্গে সুকান্ত বলেন, তৃণমূল ঝাঁপিয়ে পড়বে এটা স্বাভাবিক, কারণ পঞ্চায়েতই হলো তাদের ইনকামের সোর্স, সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে দলটাই উঠে যাবে, সেই জন্যই তারা ঝাঁপিয়ে পড়ছে। বিজেপি পঞ্চায়েত থেকে ইনকাম করে না। রাসবিহারী বসুর ছবির আগে জেপি নাড্ডার ছবি বিতর্কে তিনি বলেন, মানুষকে মিসলিড করা হচ্ছে, দুটো আলাদা জায়গার ছবি। রাসবিহারী বসুর ছবি অনেক আগে ছিল, পিছনে একটি দেওয়ালে নাটাজির ছবি ছিল, যেহেতু সামনে থেকে ছবি তোলা হয়েছে তাই এটা মনে হচ্ছে একসঙ্গেই ছিল, দুটি ছবির দূরত্ব কয়েক মিটার বেশি। পঞ্চায়েত নির্বাচনের আগে জেপি নাড্ডা কী বলে গেলেন সে বিষয়ে জানান, পঞ্চায়েত নির্বাচন তো লোকাল নেতৃত্ব লড়বে, তার জীবন এবং বক্তব্য সমস্ত কিছু তাদের অনুপ্রাণিত করে, সেই অনুপ্রেরণার নিয়ে আমাদের মণ্ডল সভাপতি থেকে সমস্ত স্তরের যারা কর্মী রয়েছেন তারা পঞ্চায়েতে লড়বেন। নূপুরদের মন্তব্যে রাজ্য জুড়ে বিক্ষোভের ঝড়, মুখ্যসচিবকে তলব রাজ্যপালের। পয়গম্বর বিতর্কে সারা দেশ জুড়েই প্রতিবাদের ঝড় উঠেছে, তার আজ এসে পড়েছে বাংলাতেও। এদিন থেকে হাওড়া জেলায় বিক্ষোভ শুরু হয়, এদিন সকাল থেকে আবার বিক্ষোভ শুরু হয়েছে, এমনকি শহর কলকাতার একাধিক জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে। নূপুরদের মন্তব্যে রাজ্য জুড়ে বিক্ষোভের ঝড়। এরই মাঝে বাংলাদেশ উপ হাইকমিশনারের অফিসের সামনে দুজনের মৃত্যুর নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। এমত অবস্থায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে রাত 10টার মধ্যে মুখ্যসচিবের কাছ থেকে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপাল জানিয়েছেন, রাজ্যে শান্তি শৃঙ্খলা ফেরাতে রাজ্য সরকারের তরফে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে হবে। রাজ্যপালের বক্তব্য, 9 জুন টানা 11 ঘন্টা ধরে বিক্ষোভের পর মনে হয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সরকার কোনো পদক্ষেপ নেবে, কিন্তু তা হয়নি। বাংলার ইমাম অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। বিজেপি থেকে সাসপেন্ড হওয়া বিজেপি নেতা নূপুর শর্মা, নবীন কুমার জিন্দলের মন্তব্যকে কেন্দ্র করে দেশ তথা রাজ্য জুড়ে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার কোনা এক্সপ্রেসওয়ে অবরুদ্ধ করে 11 ঘন্টার বিক্ষোভ চলে, চরম হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে। শুক্রবারেও দেশের একাধিক শহরে বিরাট বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষুব্ধ জনতা। শুক্রবার হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ শুরু হয়, দুপুর থেকে পার্ক সার্কাসের 7 পয়েন্টের সামনে বিক্ষোভ শুরু হয়। বিপুল সংখ্যক মানুষ এদিন জমায়েতে উপস্থিত হন, ফলে দীর্ঘ সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। বিক্ষোভস্থল থেকে কিছু দূরেই বাংলাদেশ উপ হাইকমিশনারের অফিসের সামনে এলোপাথারি গুলিতে দুজনের মৃত্যু হয়, এর মধ্যে একজন উপ হাইকমিশনারের কর্মী বলে জানা গিয়েছে। বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের আউটপোস্টে নিরাপত্তা রক্ষার দায়িত্বে বহাল করা হয়েছিল, তিনি আচমকা গুলি চালাতে থাকেন। অ্যাপ নির্ভর মোটর বাইকে করে যাচ্ছিলেন হাওড়ার দাসনগরের বাসিন্দা রিমা সিংহ, আচমকা ছুটে আসা গুলি তার মাথায় ভেদ করে বেরিয়ে যায়, ঘটনাস্থলেই নিহত হন তিনি। বাইক চালক বশিরের পিঠে লাগে অন্য একটি গুলি।
নাড্ডার ধমকের পরেও বাংলা ভাগের দাবিতে অনড় বিজেপি বিধায়ক। অস্বস্তিতে গেরুয়া শিবির। বাংলা সফরের শেষ দিনে বৃহস্পতিবারই দলের নীতিগত বিষয় নিয়ে মুখ খোলা যাবে না বলে বিধায়কদের সতর্ক করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। কিন্তু শুক্রবার ফের পুরনো দাবিতে সরে পড়েন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। কলকাতায় বিধানসভা চত্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগানের উল্লেখ করে তিনি লোকালের জন্য ভোকাল হচ্ছেন বলেও দাবি করেন। নাড্ডার সফরের পরপরই বিষ্ণুপ্রসাদের এমন মন্তব্যে ঘোর অস্বস্তি রাজ্য বিজেপিতে। বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না সে প্রশ্ন এড়িয়ে দলের মুখপাত্র সমীক ভট্টাচার্য বলেন, অনুন্নয়নের জন্য সাধারণ মানুষের চাপ তো রয়েছে, সেই চাপের বাধ্যবাধকতা থেকেই ওই দাবি তুলে থাকতে পারেন বিধায়ক। বিষ্ণুপ্রসাদ অতীতেও পাহাড়কে আলাদা রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি জানান, বিধানসভাতেও এ নিয়ে সরবন। বৃহস্পতিবার কলকাতায় নাড্ডার বৈঠকে যোগ দিতে এসেও সেই দাবি তোলায় অস্বস্তিতে পড়ে বিজেপি। পরে নাড্ডা জানিয়ে দেন এ বিষয়ে মুখ খোলা যাবে না। বিধায়কদের জানান দলের নীতিগত বিষয়ে কথা বলবেন শুধু রাজ্যের শীর্ষ নেতারা, এরপরেও তিনি যে পৃথক রাজ্যের দাবিতে অনর তা বুঝিয়ে শুক্রবার বিষ্ণুপ্রসাদ বলেন, আমি যে জায়গার জনপ্রতিনিধি সেই জায়গাকে 54 সালে বাংলায় ঢুকানো হয়েছিল, আমার এলাকার জনজাতি মানুষেরা স্বাধীনতার পর থেকে বঞ্চনার শিকার, আমি তাই ওই এলাকার ভাগ চাই, এখনও চাই এবং চাইতে থাকব। বিজেপি বরাবরই দলের পক্ষে অখণ্ড বাংলার কথা বলে এলেও পাহাড়সহ উত্তরবঙ্গের উন্নয়নের দাবিতে সরব। দলের পক্ষে বারবার বলা হয়েছে বিজেপি স্থায়ী রাজনৈতিক সমাধান চায়। সেই প্রসঙ্গ টেনে বিষ্ণুপ্রসাদ শুক্রবার বলেন, স্থায়ী রাজনৈতিক সমাধান মানেই বাংলা থেকে আলাদা হওয়া। মোদীজি স্লোগান তুলেছেন লোকাল ফর ভোকাল, আমি লোকালের জন্য ভোকাল হচ্ছি। এ প্রসঙ্গে শ্রমিক বলেন, দল রাজ্যভাগের বিরোধী, আমরা মনে করি বর্তমান ভৌগোলিক সীমারেখা অক্ষুণ্ণ রেখেই আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। যে ক্ষোভ হতাশে তৈরি হয়েছে তা রাজ্য সরকারের ব্যর্থতার জন্য। তৃণমূল বিভিন্ন সময়ে কখনো লেপচা কখনো ভুটিয়া গোর্খাদের নিয়ে রাজনীতি করেছে, অশান্তির পরিবেশ তৈরি করেছে, জিটিএর মতো অসাংবিধানিক বিষয়কে পাহাড়ের মানুষের উপরে চাপিয়ে দিয়েছে। কিন্তু দলের নীতির বাইরে গিয়ে কথা বলার জন্য বিষ্ণুপ্রসাদের বিরুদ্ধে কী দল ব্যবস্থা নেবে? শ্রমিক বলেন, সেটা দল ভাববে, তবে সাধারণ মানুষের চাপ তো আছেই, সেই চাপের বাধ্যবাধকতা থেকেই মানুষ এই ধরনের কথা বলেন। বিজেপি বিধায়কের এই বক্তব্যের পরে তৃণমূলের পক্ষ থেকেও সমালোচনা করা হয়েছে। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিজেপি একটা সার্কাস পার্টি, একজন এক এক রকম কথা বলেন। নাড্ডা বলার পরেও একজন বিধায়ক বলেছেন, বিজেপি ব্যবস্থা নেই, তা না হলে বুঝতে হবে দলের দুরকম অবস্থান রয়েছে। আসলে স্থানীয় মানুষের এ নিয়ে কোনো বক্তব্য নেই, পাহাড়ের মানুষ শান্তি চান, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই শান্তির পরিবেশ তৈরি করেছে।